আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের ভিডিও ছড়ানোর দায়ে ওসি মোয়াজ্জেমের 8 বছর জেল। গাইবান্ধার এমপি লিটন হত্যায় কাদের খান সহ 7 জনের মৃত্যুদণ্ড। পার্বত্য অঞ্চলের প্রতিটি দুর্গম ঘরেও আলো জ্বলবে, এগিয়ে যাবে বাংলাদেশ, আশ্বাস প্রধানমন্ত্রীর। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিনের আপিল শুনানি 5 ডিসেম্বর পর্যন্ত মুলতবি। নাশকতার মামলায় ফখরুল সহ বিএনপির 6 নেতার জামিন। ক্লাসে ফেরার আকুতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অনিয়ম নিয়ে পত্রিকায় লেখায় বাধ্যতামূলক ছুটির অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত রাফির ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 10 লাখ টাকা জরিমানার নির্দেশও দেন ঢাকার বিশেষ সাইবার ট্রাইব্যুনাল। ডিজিটাল নিরাপত্তায় আইনে এটি প্রথম রায়। ফেনীর সোনাগাজী মাদ্রাসায় যৌন হয়রানির শিকার হয়ে থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের কাছে অভিযোগ করতে যান নুসরা জাহান রাফি। থানার ওসির রুমে বিচার চাইতে গিয়ে আবারও যৌন হয়রানির শিকার হন রাফি, আর এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন ওসি মোয়াজ্জেম হোসেন, যা ভাইরাল হয়। এরই প্রতিবাদে গেল 15 এপ্রিল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। পরে বিচারক মামলাটি তদন্তের নির্দেশ দেন, তদন্তে প্রমাণ পাওয়ায় ফেঁসে যান ওসি মোয়াজ্জেম। সাইবার মামলায় রায় ঘোষণার আগে বৃহস্পতিবার সাবেক ওসি মোয়াজ্জেমকে কঠোর নিরাপত্তায় নিয়ে আসা হয় আদালতে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। রায়ের 26 ধারায় 5 বছর কারাদণ্ড ও 5 লাখ টাকা অর্থদণ্ড এবং 29 ধারায় 3 বছর কারাদণ্ড ও 5 লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। ওসি মোয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা, আমি বিচারের মুখোমুখি করতে পেরেছি, এটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন, উনি 8 বছর জেলে থাকবেন, 15 লক্ষ টাকা ফাইন দিবেন এবং ফাইন নুসরাতের পরিবারকে দিবেন। বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে, এই পুলিশ স্টেশনকে, এটা একটা জমিদার বাড়ি এবং জমিদাররা যে ধরনের আচরণ করেন, এই রকম আচরণ যারা করেন তাদের জন্য এই মামলার রায় একটি অশনি সংকেত বলে আমি মনে করি। বাংলাদেশের যে কোনো লোক একটু দায়িত্ব নিলেই যে কোনো অন্যায় আদালতে নিয়ে এসে ওসি মোয়াজ্জেম সাহেবের যে পরিণতি হয়েছে, এই পরিণতি করানো ন্যায় বিচারের মাধ্যমে সম্ভব। আসামি পক্ষের আইনজীবী এ রায়ের বিরোধিতা করেন। আমরা উচ্চ আদালতে যাই, যদি একটা নুসরাতের কাহিনী, নুসরাতের ঘটনা গোটা বিশ্ববাসী আছে, আমার কাছে মনে হচ্ছে মাননীয় আদালত আবেগের বশবর্তী হয়ে এই জাজমেন্টটা দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আদালত সঠিক রায় দিয়েছেন। মোট 8 বছর 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, অনাদায়ে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে সন্তুষ্ট নুসরাত জাহান রাফির পরিবার। এ রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশে আর কোনো থানায় কোথাও কোনো ওসি কাছে গিয়ে কোনো মেয়ে ছিল থানা শিকার হবে না। আমরা সবাই সন্তুষ্ট, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। সাইবার ট্রাইব্যুনাল মামলার প্রথম এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডক্টর কাদের খান সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক দুপুরে এই রায় ঘোষণা করেন। বেলা 11:30 দিকে কয়েকস্তর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন, তবে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। 2016 সালের 31 ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টার পাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। যত দুর্গমই হোক না কেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘরে আলো জ্বলবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রামে তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, পার্বত্য জেলার কোনো বাড়ি বা বাজারঘাট অন্ধকারে থাকবে না,
এই সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 5টি জাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নদীগুলোর খনন করে নাব্যতা ফেরানোর পাশাপাশি নদীর দূষণ রোধ করতে হবে। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 4-টায়ার জাতীয় ডাটা সেন্টার উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, 96 সরকারের সময় তার সরকার ডিজিটালাইজেশনের উদ্যোগ নিলেও পরবর্তীতে খালেদা জিয়ার সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে প্রতিহিংসার বংশবর্তী হয়ে তা বন্ধ করে দেয়। চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি ভ্রাম্যমাণ গবেষণা তৈরি বঙ্গবন্ধু হাইটেক পার্কে 4-টায়ার জাতীয় ডাটা সেন্টারও উদ্বোধন করেন শেখ হাসিনা। কাপ্তাইয়ের একটি ভ্রাম্যমাণ গবেষণা তৈরির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কাপ্তাইলে মৎস্য উৎপাদন বাড়াতে গবেষণার উপর আরও জোর দিতে হবে। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেন। এ সময় স্পেনে হতে যাওয়া আসন্ন জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করতে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিনের আপিল আবেদন মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 6 সংসদের বেঞ্চে এ আদেশ দেন। একই সাথে 5 ডিসেম্বরের মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছে আপিল বিভাগ। শুনানির শুরুতে বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন আদালত চত্বরে করা পুলিশি নিরাপত্তার বিষয়ে আদালতের কাছে অনুযোগ করেন। পরে খালেদা জিয়া জামিনের জন্য যুক্তিগুলো উপস্থাপন করতে থাকেন। এক পর্যায়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন। সেই সময় আদালত রিপোর্টটি অফিসিয়াল কিনা জানতে চায়। সেই সময় আইনজীবী জানান, এটি তারা সংগ্রহ করেছেন। আদালত বেগম জিয়ার রিপোর্ট তলব করে শুনানি মুলতবি করেন। এর আগে হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করলে এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট এলাকায় নাশকতার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 নেতাকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নেতারা জামিন চান। আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেয়। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও জামিন পেয়েছেন। 26 নভেম্বর দুপুরে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। রাতে মহাসচিব সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে 500 নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বিকালে সিএমএম আদালতে রিমান্ড আবেদন নাকচ করে তাদের জামিন মঞ্জুর করা হয়। ক্লাসে ফেরার আকুতি নিয়ে 3 দিন ধরে ক্লাসরুমের বাইরে প্লেকার্ড হাতে অবস্থায় নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে তাকে কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি। এ বিষয়ে দীর্ঘ সভা করেছে অর্থনীতি বিভাগের একাডেমিক কমিটি, যদিও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কেউই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি টানা 3 দিন ধরে প্ল্যাকার্ড হাতে ঠাঁই দাঁড়িয়ে নিজ বিভাগের সামনে। তার একমাত্র চাওয়া ক্লাসে ফেরা। শিক্ষকের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান করেছেন বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে 2017 সালে রুশাদ ফরিদিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এবছরে আগস্টে উচ্চ আদালতের রায়ে ক্লাসে ফেরার সুযোগ পেলেও সাড়া মিলছে না বিভাগ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ভয়ঙ্কর ঘটনাই অনেক দিন ধরে ঘটছে। আমার চেয়ে আরও অনেকভাবে অনেক শিক্ষক ছাত্র ছাত্রী নিগৃহীত হচ্ছে। ঠিক যেইভাবেই তারা আমার বিরুদ্ধে অভিযোগটা এনে বিশ্ববিদ্যালয়কে দিয়ে আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল, ঠিক একইভাবে তারা যদি আজকে এই মিটিং থেকে বের হয়ে ভিসির কাছে যেয়ে বলে যে আমরা বিষয়টা সমাধান করতে চাই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষককে এভাবে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে একটি বাম ছাত্র সংগঠন।
একজন শিক্ষককে তার শিখন শেখানোর পরিবেশ থেকে বাইরে এসে রাস্তা দাঁড়াতে হচ্ছে প্ল্যাকার্ড হাতে। এর থেকে ন্যাক্কারজনক বিষয় আর হয় না, ইতিহাসে আর দ্বিতীয়টি হয় না। তাকে ক্লাসে ফিরে নেওয়া হচ্ছে না, সেটার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এবং সময়টা এমন আসলে প্রতিবাদের বিকল্প কিছু আমরা দেখছি না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়। অবশেষে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত দীর্ঘ সভা করে বিভাগের একাডেমিক কমিটি, কিন্তু বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি চেয়ারম্যান সহ অন্য শিক্ষকরা। প্রশাসনিক কাজে অন্যত্র ব্যস্ত থাকায় বর্তমান উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে তৎকালীন ভিসি বলেছেন, বিভাগের মতামতের আলোকেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সকল শিক্ষকই প্রায় তারা একসাথে আসলেন আমার অফিসে এবং এসে তারা বললেন যে এই শিক্ষক যে ধরনের মন্তব্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য জায়গায়, তাতে তার সাথে আর তাদের পক্ষে কাজ করা সম্ভব না। এবং সিন্ডিকেট সার্বিক বিবেচনা করে যে সিদ্ধান্ত দিল, সেটা হচ্ছে যে বিভাগের কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হোক। জানা যায় 2017 সালের 7 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় উল্টো পথে কি শুধুই বাস এই শিরোনামে কলাম লিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলে পড়েন রুশাদ ফরিদি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সৎ, দক্ষ, পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতৃত্ব বেছে নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আর তৃণমূলের দাবি, নবীন প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন। 2012 সালের 27 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের সবশেষ সম্মেলন। এর প্রায় 3.5 বছরের মাথায় 2016 সালের 10 এপ্রিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সে হিসেবে 3 বছর মেয়াদী ঢাকা মহানগর আওয়ামী লীগের 2 অংশের কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে অনেক আগেই। এমন বাস্তবতায় শনিবার অনুষ্ঠিত হচ্ছে মাঠের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মেলন। এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ। উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করছেন দায়িত্বশীলরা। উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদকরা বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে মহানগর আওয়ামী লীগ এখন অনেক বেশি সংগঠিত। নতুন পুরনো সব মিলে টিলে একটা সুন্দর কমিটি আমরা আশা করি। আমরা খুব সতর্ক আছি এই বিষয়ে, বেশ ভালো সতর্ক আছি, যাতে করে অনেক প্রবেশকারীরা প্রবেশ করতে না পারে। পরিচ্ছন্ন, ত্যাগী, পরীক্ষিত, সাহসী, দক্ষ সংগঠক হিসাবে কর্মী বান্ধব তারাই আগামী দিনের নেতৃত্বে আসবে। 2 সিটি মিলিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবার প্রার্থী 1 ডজনেরও বেশি। অনেক নতুন নেতৃত্ব আসছে এবং ত্যাগী নেতৃত্ব আসছে, তাদেরকে প্রোভাইড করতে হবে, কারণ এই নগর তো 15-20 বছর টেনে নিয়ে যেতে হবে। আমাদের তৃণমূলের নেতা কর্মীদের অ্যাকসেপ্টেন্স যাদের প্রতি আছে তারাই নেতৃত্বে আসবে। ক্লিন ইমেজের নেতৃবৃন্দকেই দায়িত্ব দিচ্ছেন। আমরা বিগত যে আমাদের সহযোগী সংগঠনের সম্মেলনগুলোতে দেখলাম, তো আমাদের মহানগরেও সেটাই হবে। সন্ত্রাস, মাদক, জঙ্গি, চাঁদাবাজ, এদের থেকে মুক্ত হয়ে নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে নতুন কমিটি হবে, সৎ, পরিচ্ছন্ন, কর্মঠ, যোগ্য, শিক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ছাত্রলীগ, যুবলীগ থেকে যারা বয়সের কারণে বাদ পড়েছে, মহানগর আওয়ামী লীগ করার তাদের কিন্তু একটা ভালো জায়গা। ত্যাগী, পরীক্ষিত নেতাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব নবীন প্রবীণ সমন্বয়ে নতুন একটি নেতৃত্ব উপহার দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। নবীন প্রবীণের সমন্বয়ে একটি নতুন, একটি সুশৃঙ্খল, সুন্দর কমিটি আশা করছি। এদিকে কেন্দ্রীয় নেতারা বলছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে নেতৃত্ব বাছায় অনেক বেশি সতর্ক তারা। সততা, নিষ্ঠা, দলের সাথে সম্পৃক্ততা এবং তাদের দায়িত্ব পালনের সক্ষমতা, এর উপর ভিত্তি করেই নতুন কমিটিতে নতুন করে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে মনোনয়ন দেওয়া হবে। দলের প্রতি যার একমত আনুগত্য থাকবে, এই ধরনের সৎ, পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিরাই নেতৃত্বে আসার সুযোগ পাবে। শুদ্ধি অভিযানের কারণে পরিচ্ছন্ন নেতৃত্ব উঠে আসবে বলেও ধারণা সবার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া মাহফিল করেছে গোপীবাগবাসী। রাজধানীর গোপীবাগ রেলগেটে এই দোয়া মাহফিলের আয়োজন করে পঞ্চমগলির বাসিন্দারা। বরেণ্য রাজনৈতিক সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া মাহফিলে শরিক হন মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, মুক্তিযোদ্ধা সহ সমাজের বিশিষ্টজন, এলাকার মুরব্বী, বন্ধু, স্বজন ও অগণিত শুভানুধ্যায়ী। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার মোনাজাত করা হয়। এর আগে বাবা যেন পরপারে ভালো থাকেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি তার বাবার নীতি ও আদর্শ বাস্তবায়নে সবসময় এলাকাবাসীর পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে সুনামগঞ্জের ছাতকে প্রতিবাদ সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। নওগাঁর মহাদেবপুর উপজেলার স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল। সম্মেলন চলাকালে সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালায় তার সমর্থক। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক রবিউল আলম বুলেটের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 10 জন আহত হয়। এই ঘটনায় পুলিশ আরেফিন সিদ্দিক সহ 4 জনকে আটক করেছে। এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজারে পাল্লাপাল্লি প্রতিবাদ সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলার পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের বিরুদ্ধে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের কটুক্তির প্রতিবাদে সমাবেশকে ডাক দেয় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেতাকর্মীরা। একই সময় মানিক সমর্থকরা পাল্টা সমাবেশ করতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারে 2 জন সহ সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় 7 জন নিহত হয়েছেন। কক্সবাজারের বাংলাবাজার এলাকায় ডাম্পার পিকআপের চাপায় স্কুলছাত্র ফাহাদ ও আবুল বাশার নিহত হয়েছেন। এ সময় শামগুল আলম নামে আরেকজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছিলংজা মুক্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফাহাদ ছিলেন এবারের এসএসসি পরীক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে সন্ধ্যায় কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের নওয়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে বাস চাপায় ঘটনাস্থলে 2 জন নিহত ও 2 জন আহত হয়। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় গত কয়েক বছরের চেয়ে চলতি মৌসুমে মৌলভীবাজারে কমলার ফলনে খুশি কৃষকরা। পাহাড়ি টিলায় গাঢ় সবুজ পাতার আড়ালের গাছে গাছে ঝুলছে শত শত কমলা। এলাকার চাষিরা বাগান লিজ না দিয়ে কৃষি বিভাগের পরামর্শে পরিপক্ক কমলা নিজেরাই বাজারজাত করছেন। কমলার আকার বড় হওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য পাচ্ছেন তারা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ হুমায়ুন শাহিনের রিপোর্ট। মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলার পাহাড়ি ঢালে ঢালে সারি সারি কমলা গাছ। একটি গাছেই আছে অন্তত 500 কমলা। অথচ গত কয়েক বছর এসব গাছেই হতো মাত্র 150 থেকে 200টি। আগে চাষিরা তাদের বাগানের কমলা পরিপক্ব হওয়ার আগেই নামমাত্র মূল্যে পাইকারের কাছে বাগান বিক্রি করে দিতেন। এতে অনেক চাষি ক্ষতির মুখে পড়তেন। তবে এবার আর সেদিকে পা বাড়াননি, বাজারজাত করছেন নিজেরাই। প্রতিটি কমলার পাইকারি দরে দাম পাচ্ছেন 15 থেকে 25 টাকা। এবার ফলন মোটামুটি ভালো হয়েছে, তো ফলনটা ধরছে একটু কম, তো আকারটা বড় হয়েছে। আমরা আশা হতো যে বালা ব্যবসা হইব। প্রতি বছর আমরা ইন্ডিয়ার কমলা আছে, তাই এই হিসাবে আমরা বাজার পাই না। কৃষি বিভাগ জানায় এবছর কমলা চাষিরা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতো কাজ করে ফলন পেয়েছেন ভালো, লাভবানও হচ্ছেন বেশ। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং সেই অনুযায়ী তারা সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন। ব্যবহার করে এবার যারা এটা করেছেন তারা অত্যন্ত উপকার পেয়েছে এবং যার ফলে এবার ফলের মাছি পোকার তেমন উপদ্রব ছিল না। তাছাড়া যে আরেকটি যে গান্ধী পোকা এটিও তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রায় 200 হেক্টর পরিত্যক্ত পাহাড়ি জমি ও বাড়ির আঙিনায় কমলার চাষ হয়। বর্তমানে প্রতি হেক্টরে 2 থেকে 2.5 টন কমলা উৎপাদন হচ্ছে। কমলার আমদানি নির্ভরতা কমাতে সরকারি পৃষ্ঠপোষকতা সহ বন্ধ থাকা কমলা প্রকল্প পুনরায় চালুর দাবি স্থানীয় চাষীদের।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের ভিডিও ছড়ানোর দায়ে ওসি মোয়াজ্জেমের 8 বছর জেল। গাইবান্ধার এমপি লিটন হত্যায় কাদের খান সহ 7 জনের মৃত্যুদণ্ড। পার্বত্য অঞ্চলের প্রতিটি দুর্গম ঘরেও আলো জ্বলবে, এগিয়ে যাবে বাংলাদেশ, আশ্বাস প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া জামিনের আপিল শুনানি 5 ডিসেম্বর পর্যন্ত মুলতবি। নাশকতার মামলায় ফখরুল সহ বিএনপির 6 নেতার জামিন। ক্লাসে ফেরার আকুতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অনিয়ম নিয়ে পত্রিকায় লেখায় বাধ্যতামূলক ছুটির অভিযোগ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshone এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।